श्रद्धा आरो सुबुरी साई बाबार एटा डांगर बसन आसलते श्रद्धा माने कि जिजन गुरुक आमी अंतरपा मानि आहु तेओ प्रति सदाय आत्मविश्वास सम्मान आरो श्रद्धा थाकिबो लागे लगते धैर्य धरिबो लागिबो सबुरी माने होइसे धैर्य आसलते गुरुये आमाक प्रत्येकटो बस्तु समयमते हे दिए हेबाबे तेखेतर प्रति श्रद्धा आरो सबुरी दुइटाय थाकिबो लागिबो आरो जिहेतु आजि गुरु पूर्णिमा हे गतिके मोर घरर द्वारदलित एया श्रद्धा आरो सबुरी नामर दुबेसी साक्ति जलाइछो गुरु ब्रह्मा गुरुर विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात परम ब्रह्मा तस्मै श्री गुरुवे नमः। नमस्कार সকলোকে। যেহেতু আজি গুরু পূর্ণিমা আর প্রত্যেক বছরে গুরু পূর্ণিমাত মই এটা নিয়ম করে আহিছো, হেয়া হয়েছে আমার সাই বাবা মই প্রত্যেক বছরে সন্ধ্যা সময় এনেক নৈবদ্য আগবাও চাকি ধূপ জ্বলায়। আজিও মূল আপনার পর রেডি আর আপনার মধ্যে শেয়ার করছো মই কেনে গুরু পূর্ণিমা কেনে মানে পালন করছে মোর বাবা আর বাবাক আজি গুরু পূর্ণিমা দিয়ে কেনে মানে পূজা দিছো আপনার নিশ্চয় দেখাবলে মন গেছে আর সেই কারণে আজি মানে ভিডিওটি করছো। আপনাদের কেনে গুরু পূর্ণিমা পালন করে নিশ্চয় মোক জানাব। মই বাবাক আজি দিছো নৈবদ্য হিসাবে এয়া পুরী, তেখেতর মটর যেখানে বহুত প্রিয় হয় এয়া মিঠাই আগবাইছো, তামোল পান আমার তো লাগিব, তামোল পান যেহেতু আমি আমার বহুত ডাঙর নিয়ম অসমিয়ার নিয়মত তামোল পানটো আর বাবার ন টাকা যি অরিহণা বাবার বহুত মহত্ব আছে তেখেতক এয়া ন টাকা অরিহণা দিছো। ইয়াত মোর আজি আরো এখন থাল আছে, সেই থালে আমার বাবা কেনে পুজিব লাগে বাবার বিষয়ে সর্বক্রিয়া জ্ঞান দিছিলে আমাক তিনিচুকিয়ার আমার সাইমা স্বপ্নালি দহুতিয়া আর এই তেখেতে এদিন সপোনত আহি মোক বিচারিছিলে মোর হাতের পর পুরী আর মটর ঘুগুনি খাবলৈ, সেই গতিকে আজি তেখেতর নামতো এখন মই ধুনিয়াকে এয়া থাল আগবাইছো সাইমা গ্রহণ করা যেন তেখেতক এয়া ধুনিয়াকে আগবাইছো। নৈবদ্য সকলো আগবহা হয়ে গেল, ধূপ চাকি জ্বলালো, আপনার বাইরে দেখাইছিলো শ্রদ্ধা আর সুবরী নামত দুগ্রী চাকি আগবহালো। এতিয়া বাবার ধ্যান করিম, বাবার পূজা করিম আর বাবার যে এগারোটা বচন সেই বচন মানে মাতিম আর বাবার যে আমার এখন তেখেতর গ্রন্থ আছে গ্রন্থর অধ্যায় পাঠ করিম দেখাম আপনার বারো গ্রন্থখান নিশ্চয় শ্রী সাই সচরিত শ্রী সাই বাবার অপূর্ব জীবন লেখা আর ইয়ারপ্রাই মানে এটা গ্রন্থ পাঠ করিম অধ্যায় প্রথমতে মই বাবার এগারোটা বচন পাঠ করিম। অবশ্যই মোর ওর বাবার এগারোটা বচন হিন্দিত আছে আর এই এগারোটা বচনের বহুত শক্তি আছে, যিসকলে নাজানে আশা রাখিছো আপনাদেরও লাভান্বিত হব। জো সিরদি আয়েগা আপদ দূর ভগায়েগা, চরে সমাধি কি সিঁড়ি পর পের তলে দুঃখ কি পিড়ি পর, ত্যাগ সরে চলা যাওঙ্গা ভক্ত হেতু দোরা আওঙ্গা, মন মে রখনা দৃঢ় বিশ্বাস করে সমাধি পুরি আস, মুঝে সদা জীবিত হি জানো অনুভব করো সত্য পহচানো, মেরে চরণ আ খালি যায় হো কোই তো মুঝে বতায়, জেসা ভাব রহা জিস মন কা ওয়েসা রূপ হুয়া মেরে মন কা, ভার তুমারা মুজ পর হোগা বসন্ন মেরা ঝুঠা হোগা, আ সহায়তা লো ভরপুর জো মঙ্গা ও নহি হে দূর, মুঝমে লিন বসন মন কায়া উনকা ঋণ না কভি চুকায়া, ধন্য ধন্য ও ভক্ত অনন্য মেরে চরণ তজ জিসে না অন্য। আপনাদের এইখিনিতে জানাই রাখো যে বাবার সন্মুখত চাকি বন্তি জ্বলার পিছত ওম শ্রী সাই নাথায় নমঃ, ওম সাই নমো নমঃ, শ্রী সাই নমো নমঃ, জয় জয় সাই নমো নমঃ, সদগুরু সাই নমো নমঃ, এনে কই আপনাদের এগারোটা বচন পাঠ করব, তারপরে অধ্যায় পাঠ করব। আজি এই গ্রন্থখনের এগারো নম্বর অধ্যায়টা পাঠ করলো আর এই অধ্যায়ট বহুত ধুনিয়া কিছু কথা লিখা আছে যে বাবাই কৈছে যা মানুষের দুঃখ দুর্দশা মনের শান্তি নাই টাকা পয়সার অভাব পর আদি করে সকল বিপদ আপদ সকল বাধা বিঘিনি দূর হয় এই অধ্যায়টো পাঠ করলে আর বাবার শ্রীচরণ সদায় ঋণী হয়ে রয় আর তেখেতর অন্তরাত্মাত সদায় স্থান আসলে তেখেত সদায় এই অধ্যায়টো পাঠ করলে বাবা আমার অন্তরাত্মাত একেবারে সোমাই পড়ে আর আমি তেখেতক চিরজীবনে মনত রাখব পারি। এয়া আসলে এই অধ্যায়টো লেখা, আপনাদের যদি আছে সাই চরিত্র নিশ্চয় পড়ব, খুব লাভান্বিত হব।
আপোনালোকে এই বস্ত্রখন মন কৰক, খুব ধুনীয়া। এইখন আছে শ্রীদেৱ বাবায়ে গাত লোৱা বস্ত্র, আৰু সৌভাগ্যক্রমে বাবায়ে গাত লোৱা এই বস্ত্র আজি মোৰ হাতত আছেহি। আৰু এইটো কাৰণে মই ছাইমাক সদায় ধন্য, ছাইমাক ঈশ্বৰ সদায় ধন্য হৈ ৰম। তেওঁ মোক ইমান ধুনীয়া বাবার এই বস্ত্র মোক তেখেতে গিফট দিছে। তো গাইজ, আজি বাবার পূজা সমাপ্ত হল আর খুব ধুনিয়াকে হল, বহুত ভাল লাগিছে। সবতকে আপনার একটা ইয়ার মানে মিরাকল কম মন্দিরের ভিতর প্রায় মই যেটা অধ্যায় পাঠ করেছো, এফালে বাবার আরতি লগাই রাখিছিল আর মই অধ্যায় পাঠ জাস্ট করে শেষ হয়েছো আর বাবার আরতিও খতম হয়েছে। সচাকে ইমান বেশি মোট ভাল লাগিছে। আর যেহেতু প্রসাদ, বাবার প্রসাদ অকলে কেউ দেখাও, সেইখানে ঘর সকলকে মাতিছো, বউ আহিছে। যেহেতু বাবালৈ আগবঢ়োৱা এই নৈবদ্যখিনি বাবার আশীর্বাদত প্রসাদৰ ৰূপ ললে, আৰু এইখিনি মই দুঘণ্টামানৰ পিছত উঠাই বাকি থকা চব্জিখিলত একেলগে মিহলাই সকলোকে, যিসকল আহিব তেওঁলোকক সকলোকে খাবলৈ দিম। বউ আহিছে, পুরা হেল্প কৰিছে। প্রসাদ যেহেতু অকলে খাব নর ন, সেইকাৰণে বউক মাতি পঠাইছো। আৰু দাদা, বউ আৰু মোৰ ছোৱালী আলিয়াক প্রথমতে খাব দি ললো, যেহেতু তেখেতলোক ক'বলৈ যাবলৈ আছে। অঁ, হৈ যাব। এইফালে আমাৰ সৰুজা, কেনেকুৱা লাগিছে বাবাৰ প্ৰসাদ খাই? বহুত ভাল লাগিছে, ভাল লাগিছে ন? এইফালে বৌয়ে খালে, আৰু মালে লৈ গৈছে ন, ক্ষীৰ অকণমান লৈ গৈছে। অঁ, প্ৰসাদ হয়। অঁ, কানিক্স ভাল লাগিছে বাবার প্রসাদ খাই, মজা। তো গাইজ, এয়া মোর থালি, পুরি, মটর ঘুগনি আর ক্ষীর ধুনকে লো আর আজি সকলকে খুয়াই মেলে আজি হয় একদম মুখ হাত ধুই ফ্রেশ হয়ে ধুনকে মানে থালি সজাই লো আর এটা খাও। আজি গুরু পূর্ণিমা যেক ভাবিছিল তেক মনেরপর খুব ধুনকে হয়ে গেল আর মনটা বহুত শান্তি লাগিছে। আৰু আজি আচলতে গুৰু পূৰ্ণিমাৰ দিনা মই কেনেকৈ বাবাক মানো সেয়াই আচলতে আপোনালোকৰ মাজত শ্বেয়াৰ কৰিলোঁ। যিহেতু আপোনালোকে জানেই প্ৰত্যেকটো বস্তুৱে মই আপোনালোকৰ মাজত শ্বেয়াৰ কৰি থাকোঁ, সেয়ে গুৰু পূৰ্ণিমাৰ আজি দিনটো আপোনালোকৰ মাজত শ্বেয়াৰ কৰিলোঁ। আশা ৰাখিছোঁ আপোনালোকে সকলোৱে চাই ভাল পালে। আজিলৈ আহিছোঁ অন্য এটি ধুনীয়া নতুন ভিডিঅ'লৈ, মই আকৌ আহিছোঁ আপোনালোকৰ মাজত। আজিলৈ আহিছোঁ, গুড নাইট।